তুমি যে আজকে এই লাইনে এতদিন ধরে আছো, কখনো কি তোমার মনে হয়েছে যে আমি এই শিল্পী নেই লাইনে কেন এলাম, আমি এটা এসে ভুল করেছি? না, মনে হয়নি। মানে এটাকেই প্রথম থেকে এখনো পর্যন্ত জীবন সঙ্গী হ্যাঁ, আমি হিসাবে গান বাজনাটাকেই ভালোবাসি, চালিয়ে এসছো? আচ্ছা, আমি সব দিয়ে ছোট থেকে গান বাজনা ভালোবাসি। আচ্ছা আচ্ছা, এবং দরকার, এবং দরকার, যেহেতু জীবনের একটা বড়সড় সময় এখানে দিয়েছো এবং একটা নাম পেয়েছো, খ্যাতি পেয়েছো, মানুষ চিনছে জানছে উৎপল। আচ্ছা আচ্ছা, উৎপল মাহাতো যে আগে সে পরিতোষে, পরিতোষ আমি গান করতাম তো, আচ্ছা আচ্ছা আচ্ছা, ও মানে ওর লেখায় গান গাইতাম আর কি, আর যত গান ওরই গান। আচ্ছা 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 আচ্ছা, উৎপল দারই গান, আর ও ওর জন্য আমি এত দূর উঠতে পেরেছি। আচ্ছা, উৎপল দা খুব সাহায্য করেছে। হ্যাঁ, সাহায্য করেছে, উৎপল দার জন্য আমি এত দূর আগাতে পেরেছি। কোথায় বাড়ি ওনার? আমার বাপের ঘরের সামনে, দাদা হয়। আচ্ছা, উনি বেঁচে আছেন এখন? হ্যাঁ, বেঁচে আছে, বাহ, আমার থেকে বড় আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের পুরুলিয়ায়ও ঝুমুর হচ্ছে, ঝাড়গ্রামও ঝুমুর হচ্ছে, দুটার মধ্যে ফারাক কি বুঝতে পারো? ফারাকটা হ্যাঁ, আমাদের পুরুলিয়ার সুর আর ঝাড়গ্রামের সুরের মধ্যে কি কি রকম অন্তর দেখতে পাবো? তোমাদের পুরুলিয়ার সুর, হ্যাঁ, পুরুলিয়ার সুরটা আলাদা, আচ্ছা, আমাদের এইদিকে সুরটা আলাদা। আচ্ছা, এখন কিন্তু মানে গানটা তোমাদের ওইদিকের গানগুলোই ভালো লাগে। আচ্ছা, ওইদিকে ঝুমুর টাইপের না না হলো, কিন্তু লেখক গুলো গানগুলো ওইদিকের গানগুলো ভালো লাগে। যদি ওদের সুরটা অন্যরকম হয় আর কি, আমি প্র্যাকটিস করি নাই তো যাক, একটা সেই মানে কি ওদের তোমাদের দিয়ে ওইদিকে পুরুলিয়া দিকে সুর গুলা কিরকম, মানে আম পাকা লাল লাল ধনী জাম পাকা কালো, ও ওইরকম আর কি সুরটা, হক হক হক, তারপরে কি কিসে জাম পাকা কালো আর কি পাকায় কি রসে ভরা ধনী জাম পাকায় ভালো, এরকম আর কি। যারা আমার সাথে প্রোগ্রাম করতো, মানে আমার সাথে যতগুলো শিল্পী আছে এখন, যতগুলো ধরো চুমকি বলো, লক্ষ্মী বলো, ভবানী বলো, তোমার আর এই তপতি, আরো আরো এরকম শিল্পী আছে, মানে সবাই আমার সাথে প্রোগ্রাম করতো আর কি। রেশমি, রেশমি দিয়ে আগে ছিল, রেশমি দিয়ে মারা গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সবাই প্রোগ্রাম করতো, সবাই আমার সাথে, মানে কি তখন তো এই আমার টিম ছিল, অজিত মাহাতো আর অঞ্জলি মাহাতো আর এই দেবাশিস পূর্ণিমা ছিল আর বিজয়দা ছিল, ওই কটা মানে হিসাবে টিম ছিল আর কি। এখন তো অনেক টিম, এখন বহুত টিম, বহুত টিম হয়ে গেছে। কেউ যতগুলো শিল্পী এখন নিজে নিজে আমার থেকে, মানে আমি যখন প্রোগ্রামে আনতাম, দিয়ে প্রোগ্রামে করতে করতে ওরা মানে সবাই ঠিক বলছে, ওরা ভাবছে হয়তো মনে হয় আমি মানে প্রোগ্রাম করলে বেশি টাকা থাকে আর কি, সবাই তখন নিজে নিজে টিম করলো, যা খুব ভালো কথা। কিন্তু যাই হোক, প্রোগ্রাম করেছে তো, শিখেছে তো তোমার কাছ থেকে, জেনেছে তো তোমার কাছ থেকে, তোমার কাছ থেকে তো অনেক কিছু নিয়েছে, এর থেকে আর বড় পাওয়া কি হতে পারে? যে আমার টিমে কাজ করে তারপর আমার টিম থেকে শিখে সে নিজের দল তৈরি করেছে, এটা তো তোমার একটা গর্ব হওয়া উচিত। যে আমার দলে যারা, আমি তো ওই জন্য তো আমি লোকের কাছে বলি আমি গর্ব করি, গর্ব করে বলি আর কি। কোথায় আছো গোরাম ধরানি, কোথায় আছো মা শীতলা, কোথায় আছো গোরাম ধরানি, কোথায় আছো মা শীতলা, তোকে নিয়ে গাইব ঝুমা ওগো দে গো ভরসা, মাদল ভাইয়ের তালে তালে, ঢোল ভাইয়ের তালে তালে, আমি ঝুমুর সুরে মাতিব গরম দে গরম দে গো আশীর্বাদ, দে গো আশীর্বাদ। কোথায় আছো মাধুরী গাহা, কোথায় আছো মা শীতলা, তোকে নিয়ে গাইব ঝুমার দে গো ভরসা, মাদল ভাইয়ের তালে তালে, ঢোল ভাইয়ের তালে তালে, গরম দে গরম দে গো আশীর্বাদ, দে গো আশীর্বাদ। তারপরে হচ্ছে কোথায় আছো সরস্বতী, কোথায় আছো মা লক্ষ্মীটি, তোকে নিয়ে গাইব আমি ওগো দে গো সুমতি, ঢোল ভাইয়ের তালে তালে, ধ্বংসা ভাইয়ের তালে তালে, আমি ঝুমুর সুরে মাতিব গরম দে গরম দে গো আশীর্বাদ,
তোকে নিয়ে গাইবো ঝুমুরে দেগো ভরসা ঢোল ভাইয়ের তালে তালে মাদল ভাইয়ের তালে তালে আমি ঝুমুর সুরে মাতিব গরম দেহে গরম দেগো আশীর্বাদ দেগো আশীর্বাদ। তোমরা ক ভাই ক বোন? আমরা আছে আমরা দু বোন এক ভাই। দু বোন এক ভাই, আচ্ছা। বাপের বাড়ি কোথায়? সামনে 7 কিলোমিটারে চাউলি গ্রামে। চাউলি গ্রামে। আর শ্বশুর বাড়ি হচ্ছে দহতমূল গ্রামে। আর স্বামীর নাম? অরুণ রায়। অরুণ রায়। কটা ছেলে কটা মেয়ে? দুটাই ছেলে। দুটাই ছেলে, মেয়ে নাই। মেয়ে নাই, আচ্ছা 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 আচ্ছা। দুটা ছেলে, স্বামী এবং তুমি। বর্তমানে শ্বশুর শাশুড়ি, শ্বশুর তো মারা গেছেন? হ্যাঁ, এখন মারা গেছে, তখন শ্বশুর শাশুড়ি ছিল আর। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন ওনারা নেই? আচ্ছা আচ্ছা। এই নিয়েই জীবনযাপন। স্বামীরা ক ভাই? ও একা। একা, আচ্ছা আচ্ছা। আমার ননদ, জেঠানি, দেওরানি কেউ না, আমি একা। একা, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো কথা। ছোট ছেলেরা কি মানে পরবর্তী প্রজন্ম কি ঝুমুর শিখছে না? ঝুমুর শিখছে না না, যে ওরা ঝুমুর পড়াশোনা করতো। পড়াশোনা করার পরে যে এখন এই কাজ করে আর কি, ফ্যাক্টরিতে। মানে ঝুমুর মানে এক কথায় বলতে গেলে ঝুমুরে 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 মানে ঝুমুর শিল্পীর করে ঝুমুর শিল্পী তৈরি হচ্ছে না? না, হবে হবে হবে। মানে বড় বৌমা, মানে বড় ছেলে বৌমা হয়ে গেছে 2 বছর আগে আর কি। আচ্ছা। আড়াই তিন বছর, 3 বছর, হ্যাঁ ওরকম হলো আর কি। আচ্ছা। বৌমা গান করে, গান করে, ডান্সও করে। তাই নাকি? হ্যাঁ, অর্কেস্ট্রারে যায়। আচ্ছা আচ্ছা। বিয়ে তাম বিয়ার পরে ছোট ছেলেকেও বিয়ে দিলাম। যাই হোক না কেন, বয়স বেশি না হলেও সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু হয়ে গেলে। আমি তো গর্ব করি, গর্ব করে বলি, আমি বলি আমি যে এই বয়সে ঠাকুমা হলি। ও মা, গর্ব করে বলি তারে। ১৪ বছরে যখন ছোট ছেলে বা বড় ছেলে, তোমার যখন 34 বছর তখন ছেলের বয়স 20। ছেলের বিয়ে দিয়ে দিয়েছ দিয়ে তোমার যে তারপর হলো যে আমার বয়স ডকুমেন্ট মানছে, এটা কমপ্লেন হবে কিন্তু। 16 বছরে মানে 16 বছরে ছোট ছেলে, হ্যাঁ 19 বছরে অপারেশন হয়েছি, 20 বছরে 20 বছর বয়স থেকে গান করছি। চলো আমরা সাক্ষাৎকারটা শেষ করার আগে আরেকটা ঝুমুর গান শুনবো তোমার থেকে। আরেকটা? হ্যাঁ। কোন গানটা বলবো? কিরকম মানে কি বলবো, স্পিরিটি গান না স্লো? স্পিরিটি গানে বলো একটু। স্পিরিটি মডার্ন, যেমন ইচ্ছা মডার্ন না, এরকম ঝুমুর গানে বলো। বন্ধু এতদিন পরে গায়ে আলে, দেখা কর আজ কেরি বিকালে। বন্ধু এতদিন পরে গায়ে আলে, দেখা কর আজ কেরি বিকালে। মিলনের মিলন কথা, কত আশা কত নিরাশা, সুখে দুঃখে থাকিব দুজন এই কথা দিলে। বন্ধু এতদিন পরে গায়ে আলে, দেখা কর আজ কেরি বিকালে। তারপরে আছে যাব নাই গোহ নিউ ইয়ার, আছে ক্রিস গার্ডেন লোকাল পার, হেরিটেজে বসে মনের কথা বলবো মন খুলে। বন্ধু এতদিন পরে গায়ে আলে, দেখা কর আজ কের বিকালে। তারপরে আছে সকাল বেলায় ঘুরবো মেলা, ঝাড়গা শহর বিকাল বেলা,
সিনেমা দেখে ঘুরার পথে ঢুকবো শপিং মলে, সিনেমা দেখে ঘুরার পথে ঢুকবো শপিং মলে, বন্ধু এতদিন পরে গায়ে আলে, দেখা করো আর কেরি বিকালে। তারপর তারপরেরটা কি, প্রেম কাহিনী অমর কথা জানে সকল লোকে, তাই অরুণ রায় ঘুরে ফেরে সেই কথাটাই লেখে, প্রেম কাহিনী অমর কথা জানে সকল লোকে, তাই অরুণ রায় ঘুরে ফেরে সেই কথাটাই লেখে, সোনালি ঝুমুরে বলে, সোনালি ঝুমুরে বলে বুঝাই কি বলে, বন্ধু এতদিন পরে গায়ে আলে, দেখা করো আজকের বিকালে। গান বাজনা আছে মানে খুব ভালো কথা, খুব সুন্দর লাগলো। খালি গলায় যাই হোক না কেন, খালি গলা হলেও খুব মিষ্টি লাগছে, এবং সত্যি মনটা যাকে আমরা সেই গোদা বাংলায় বলো না, মনটা জুড়াই যাচ্ছে গানটা শুনে নিয়ে। যা হোক, অনেক অনেক ধন্যবাদ সোনালিদিকে। সোনালিদি এই ছোট্ট সময়ে তার জীবনের অনেক কিছু ট্র্যাজেডিক তথা শিল্পী জীবনের অনেক কিছু কথা তুলে ধরলেন, এবং আমরা চেষ্টা করছি সেই সমস্ত শিল্পীদের কাছে পৌঁছাতে। এবং হ্যাঁ, যদি আপনাদের কিছু প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন, তাহলে পরবর্তীকালে যদি আসি অবশ্যই আসবো, যখন দেখা হলো আসবো, তো তো আমরা আবার সোনালিদির কাছে আসবো এবং সেই সব প্রশ্নের আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো। যাই হোক, অনেক অনেক ধন্যবাদ সোনালিদিকে, এবং ভালো লাগলো, অনেকক্ষণ পরিচয় করলাম, এবং জীবনের অনেক গুরুত্বপূর্ণ সময়টা সুন্দরী পুরুলিয়াকে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ দিদি। ভালো থাকবেন, নমস্কার।